হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে রাজকুমার নিয়ে। রাজকুমার ইন্ডাস্ট্রির রাজকুমার হয়ে আসতেছে কিন্তু সুপারস্টার শাকিব খান, এবং তার সেই রাজকুমারের ঝলকটা আমরা দেখতে পাবো হচ্ছে ঈদ উল ফিতরে। আমরা তার কাছ থেকে লাস্ট যে ধামাকাটা পেয়েছি সেটা হচ্ছে তার প্রিয়তমা, এবং প্রিয়তমাটা ডিরেক্ট করেছিল হিমেল আশরাফ, আর রাজকুমারও ডিরেক্ট করছে হিমেল আশরাফ। অর্থাৎ প্রিয়তমার মাধ্যমে যে সাকসেসফুল জুটিটা ক্রিয়েট হয়েছে সেই জুটির ধামাকা হচ্ছে এই রাজকুমার। আর এবার সেই জুটিটা বলতেছে বা তারা বলতেছে যে তাদের প্রিয়তমায় যে ধামাকাটা হয়েছিল তার থেকে বড় ধামাকা হতে চলেছে এই রাজকুমারে। এবং ইতিমধ্যে কিন্তু সে সংক্রান্ত আমরা অনেক ধারণা পেয়েছি। রাজকুমারের 70% শুটিং হচ্ছে আমেরিকাতে, শুটিংয়ের যে স্ট্রং জোনটা সেটা আমরা ফিল করেছি। পাশাপাশি শুটিংয়ে যারা যুক্ত রয়েছে, সিনেমার মিউজিকের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, সেটাও কিন্তু বেশ একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। সেটাও কিন্তু এই সিনেমার যে মোমেন্টাম সেটা কিন্তু আরও বেশ পজিটিভ করেছে এবং খুব ভালোভাবে ধরে রাখছে। এই সিনেমার ডিওপি থাকতেছে হচ্ছে রাজিবুল ইসলাম ভাই। রাজিবুল ইসলাম ভাই এর আগেও বেশ কিছু কাজ করেছে, তবে ফারুকি ভাইয়ের সঙ্গে আসলে সে বেশ কিছু কাজ করেছে এবং ডুব সিনেমার সঙ্গে আসলে সে যুক্ত ছিল। এছাড়া প্রিয়তমার সিনেমার একটা স্ট্রং জোন ছিল হচ্ছে প্রিয়তমার মিউজিক, এবং মিউজিক যে আসলে কতটা ভালো সেটা থেকে অস্বীকার করতে পারবে না। 2023 আসলে প্রিয়তমার গানের মাধ্যমে আমরা কিন্তু বেশ ভালো কিছু বাংলা সায়েন্স ফিকশনের গান পেয়েছি। একটা লম্বা সময় পর আমরা পেয়েছি ঈশ্বর, আমরা পেয়েছি ও প্রিয়তমা, আমরা পেয়েছি গভীরে, মানে এরকমের গান আসলে এরকমের মিউজিক্যাল অ্যালবাম কিন্তু খুব কম হয়েছে সিনেমাতে। তো আমরা কিন্তু প্রিয়তমার মাধ্যমে সেই স্বাদটা আবারও ফিরে পেয়েছি। বলতে পারেন যে বাংলা সায়াসবির গানের একটা চাকরণ হয়েছে কিন্তু প্রিয়তমার মাধ্যমে। তো এবার পরিচালক হিমেল আশরাফ রাজকুমারের গানগুলো নিয়ে কিন্তু বেশ আশাবাদী, এবং তিনি কিন্তু আসলে বেশ কনফিডেন্ট যে রাজকুমারের গানগুলো বেশ ভালো হবে। আর ভিউয়ার্স, রাজকুমারের গানের সঙ্গে যুক্ত থাকতেছে সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। তো ভাই ব্যাপারটা দেখছেন, সময়ের সব জনপ্রিয় ব্যক্তিদের একটা টিম গঠন করে কিন্তু করা হচ্ছে এই রাজকুমারের কাজ। তো কমতির কোনো জায়গা দেখতেছে না, বাকিটা তো কাজ দেখলে বোঝা যাবে, তবে এই মুহূর্তে কিন্তু আমার চোখে কোনো কমতি বাড়তেছে না। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে চাই, যেটা হিমেল আশরাফ ভাই নিজেই বলেছে, সেটা হচ্ছে যে এই সিনেমাতে সাকিবের ক্যারেক্টার ডেভেলপমেন্টের যে ব্যাপারটা রয়েছে, মানে একটা সিনেমার একটা মূল চরিত্রের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট থাকে সেই ডেভেলপমেন্টের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু বেশ ডিটেলিংয়ের সঙ্গে করা হয়েছে। অর্থাৎ অডিয়েন্স যখন আসলে সাকিব খানের এই সিনেমাটা দেখবে, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট আসলে এতটা সুন্দর করে করা হয়েছে, এতটা ডিটেলের সঙ্গে করা হয়েছে, যেটা দেখে আসলে অডিয়েন্স মূল ক্যারেক্টারের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সিনেমা অটোমেটিক ব্লকবাস্টার। কারণ হচ্ছে সিনেমার একটা ক্যারেক্টারের সঙ্গে দর্শক যদি তার বিষয়বস্তু রিলেট করতে পারে, তাইলে ভাই আসলে সেই সিনেমাকে কেউ থামাতে পারবে না। কারণ দর্শক ওই সিনেমাকে পছন্দ করেছে, ওই ক্যারেক্টারটাকে পছন্দ করেছে, এবং ওই ক্যারেক্টারটাকে দেখার জন্য দর্শক বারবার হলে ছুটে যাবে। বুঝতে পারছেন কেন দরকারের ব্যাপারটা? তো দেখা যায় আসলে সেরকমের কোনো কিছু হয় কিনা। তারা যেভাবে বলতেছে, যেভাবে পুরো বিষয়টা আসতেছে, সেটা তো আসলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। আমি তো পুরো আশাবাদী পুরো ব্যাপারটা নিয়ে, আর আই হোপ আশায় মানে আশার গুড় পিঁপড়ায় খাবে না। এখন দেখা যাক কি হয়, পিঁপড়ায় খায় কিনা। তবে আপাতত ভাই আমি কিন্তু রাজকুমার নিয়ে বেশ কনফিডেন্ট। তবে আসলে আপনারা কতটা আত্মবিশ্বাসী এবং আপনারা আসলে কি চিন্তা করছেন রাজকুমার নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টুইথ ফিল্ম স্টকস অ্যান্ড হৃদয় ফার্স। ধন্যবাদ সবাইকে।